শিলং লাজংয়ের ঘরের মাঠে 2-1 গোলে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের। আজকের ম্যাচে যেভাবে দুরন্ত গতির ফুটবল খেললেন শিলং লাজং, তাতে একেবারে দাঁড়াতেই পারল না ইস্টবেঙ্গল। যদি ঠিকমতো ফিনিশিং আসতো, হয়তো কোথাও গিয়ে ব্যবধান বাড়াতে পারত শিলং লাজং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। কোথাও গিয়ে শিলং লাজং একেবারে ওপেন করে ফেলছিল বারবার ইস্টবেঙ্গল ডিফেন্স, এবং পরাস্ত হচ্ছিল ইস্টবেঙ্গল ফুটবলাররা শিলং লাজংয়ের গতির কাছে। আমরা বারবার দেখছিলাম প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা ফুটবলার ইস্টবেঙ্গলের মতো টিমের এগেনস্টে, এবং তাদের ঘরের মাঠে দুর্দান্ত সাপোর্টারের যে উচ্ছ্বাস তাতে অবশ্যই অনেকটা ব্যাকফুটে ছিল ইস্টবেঙ্গল। এবং ম্যাচ শুরুর আগে কোচ কার্লোস কুয়াদ্রাত এটা নিয়ে বক্তব্য রেখেছিলেন যে শিলং লাজং সাপোর্টারদের নিয়ে একটু তো চাপ থাকবে, এবং সেই চাপটাই সত্যি হলো। ইস্টবেঙ্গলকে বারবার দুই উইং দিয়ে আক্রমণে ফালাফালা করে ফেলছিল শিলং লাজং। সেকেন্ড হাফে উপায় না দেখে হিজাজি মাহের থেকে শুরু করে ডিফেন্সতে একেবারেই সরিয়ে আনা হলো, যেখানে অ্যাটাকে প্লেয়ার বাড়ানো হলো। দেখলাম বিষ্ণুকে, দেখলাম ক্লিটনকে, শেষ পর্যন্ত অ্যাটাকে অংশগ্রহণ করলেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি হেক্টর উস্তে পর্যন্ত। এবং চুংনুঙ্গাকে নিয়ে যে ডিফেন্স তৈরি হলো, তাতে করে কোথাও বেসামাল দশা আরও বাড়লো ইস্টবেঙ্গলের জন্য, এবং শেষ মুহূর্ত পর্যন্ত যেটা হওয়ার সেটাই হলো। তবে যেই মুহূর্তে দাঁড়িয়ে বিষ্ণু নামলো এবং সুন্দর একটা থ্রু বল যেটা বিষ্ণুর কাছে বাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেটাকেই সুন্দরভাবে চিপ করে রাখা হলো নান্দার জন্য, এবং নান্দার ফিনিশ, তাতেই কোথাও গিয়ে কিন্তু গোলে ফিরল এবং সমতায় ফেরালো ইস্টবেঙ্গলকে নান্দা কুমার। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারল না ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব, কারণ নাওরেম বিষ্ণু আসার পর যে উইং অ্যাটাকটা হচ্ছিল সেটা প্রথম থেকে আমরা ইস্টবেঙ্গল দলে দেখতে পাইনি, এবং সেটাই ডায়মন্ডা কস বা ডেভিডকে একেবারে ছায়ার মধ্যে রাখলো, যাতে করে তারা পজিটিভ অ্যাটাককে ফিনিশ করতে পারলো না, বা কোথাও গিয়ে তাদের কাছে যে বলগুলো রিচ করছিল সেটা গতির কারণে 50-50 এসে বাধাপ্রাপ্ত হলো, এবং তাতেই হারল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এবং ম্যাচ শেষে সবথেকে হাস্যকর বিষয় যেটা লক্ষ্য করলাম, নন্দকুমার শেখর একা ডিফেন্স করছেন, বাকি গোটা টিমটা অ্যাটাকে উঠে গেছে। হ্যাঁ, অবশ্যই যেখানে ইস্টবেঙ্গল হারছে সেখানে গিয়ে কোথাও প্রত্যেকটা প্লেয়ার অ্যাটাকে জয়েন করবে, তার মানে এই নয় যে প্লেয়ারটা অ্যাটাকিং ফুটবলার তাকে নিচে নামিয়ে কোথাও গিয়ে ডিফেন্সের চুংনুঙ্গারা অ্যাটাকে অংশগ্রহণ করবেন, এটা কখনোই কাম্য নয়। কোথাও গিয়ে সেই বারবার একটা কথাই বলতে হচ্ছে যে শিলং লাজংয়ের গতির কাছে ইস্টবেঙ্গলের ফরমেশন ধোপে টিকল না।